আশা জাগিয়েও শতক পূর্ণ করতে পারলেন না দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার মঈন আলী। রেকর্ড গড়ে আইপিএল ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ 93 রানে আউট হয়ে ভক্তদের হতাশ করেন তিনি। সিএসকের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাটে নেমেই প্রথম ওভারে আউট হয়ে যায় ওপেনার ব্যাটার ঋতুরাজ গাইকোয়াত। এরপরই অনডাউনে আবির্ভাব ঘটে মঈন আলীর। প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে এই অলরাউন্ডার। ম্যাচের ষষ্ঠ ওভারে রাজস্থান রয়্যালের বোলার ট্রেন্ট বোল্টের ওভারে 26 রান নিয়ে মাত্র 19 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মঈন আলীর 19 বলে 51 রান ছিল এবারের আসরের দ্বিতীয় ফাস্টেস্ট 50। মঈন আলীর এমন আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার পেলেতেই 73 রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। তবে একমাত্র মঈন ছাড়া কোনো ব্যাটারই রাজস্থানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 73 রান পেলেও পরের 14 ওভারে আসে মাত্র 77 রান। সব মিলিয়ে 150 রানেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। শেষমেশ 57 বলে 93 রানে মঈন বিদায় নিলে মঈনের 19 বলে 50তে মুগ্ধ হয়েছেন আইপিএল ভক্তরা। মুগ্ধ হয়ে টুইটও করেছেন তার স্বদেশি বোলার জোফরা আর্চারও। এছাড়া মঈনের ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে পুরোটা ম্যাচ উপভোগ করেন প্রতিপক্ষ দলের কোচ কুমার সাঙ্গাকারা।